আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিফিউজে। আপনাদের সাথে আছি আমি সাবরিনা কাজী। ইউক্রেন নিয়ে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা বিশ্বের মধ্যে উত্তেজনা বেড়েই চলেছে। ইউক্রেন ন্যাটোর সদস্যপদ লাভের উদ্যোগ নেয়ায় রাশিয়া দেশটিকে চাপের মুখে রেখেছে। সামরিক মহড়ার নামে ইউক্রেন সীমান্তে লক্ষাধিক সেনা ও বিপুল সমরাস্ত্র মোতায়েন করে রেখেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর থেকেই উত্তেজনা তৈরি হয়েছে। উত্তেজনা প্রশমনে রুশ মার্কিন পররাষ্ট্রমন্ত্রীরা একাধিক বৈঠক করলেও ফল আসেনি। যে কোনো মুহূর্তে রাশিয়া ইউক্রেনে আক্রমণ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কিন্তু রাশিয়ার বিশাল সামরিক শক্তিকে কিভাবে মোকাবেলা করবে ইউক্রেন, তা নিয়ে থাকছে আজকের প্রতিবেদন। ইউক্রেনের সামরিক শক্তি রাশিয়ার সাথে তুলনা করার মতো নয়, কিন্তু এরপরও পরিস্থিতি রাশিয়ার অনুকূলে নাও যেতে পারে। বরং পরিস্থিতি বাইবেলের ডেভিড ও গোলিয়াথের গল্পের মতো হতে পারে। ওই কাহিনীতে কম বয়সী ও যুদ্ধে অনভিজ্ঞ রাখাল ডেভিড গুলতি দিয়ে পাথর ছুঁড়ে প্রতিপক্ষের সেনাপতি দৈত্যের মতো চেহারার গোলিয়াথকে হত্যা করেছিল। রাশিয়ার বেলাও ছোট দেশ ইউক্রেন নিয়ে তেমনটি ঘটিয়ে দিতে পারে। যুদ্ধে পরাজয়ের গ্লানি নিয়ে রাশিয়াকে পিছু হটতে হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। এজন্য উদাহরণ দেয়া হয় আফগানিস্তানে সোভিয়েত ইউনিয়নের শোচনীয় পরাজয়ের। পরিস্থিতি দেখে মনে হচ্ছে যুদ্ধ যেন অনিবার্য হয়ে উঠছে। রাশিয়ার সম্ভাব্য আক্রমণের ভয়ে ইউক্রেন থেকে মার্কিন কূটনীতিকদের পরিবার ও দূতাবাস কর্মীদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। 24 জানুয়ারির আগেই এসব কূটনীতিকদের পরিবারকে ইউক্রেন থেকে চলে যেতে বলা হয়েছে। ২০১৪ সালে ইউক্রেনের ভূখণ্ড ক্রিমিয়া দখল করে নেয় রাশিয়া। এরপরই ইউক্রেন পশ্চিমাদের দ্বারস্থ হয় নিজের নিরাপত্তার জন্য। যুক্তরাষ্ট্র ও ন্যাটো জোট ইউক্রেনের পাশে দাঁড়ায়। ইউক্রেনের সামরিক শক্তি বাড়াতে বাইডেন প্রশাসন 2021 সালে দেশটিকে অস্ত্র সরবরাহের বিষয়টি অনুমোদন করে। এই অস্ত্রের মধ্যে গত মাসে অর্থাৎ ডিসেম্বরেই ২০ কোটি ডলারের অস্ত্র পাঠানো হয়েছে। এছাড়া ব্রিটেনও ইউক্রেনে অস্ত্র পাঠাচ্ছে। বাল্টিক অঞ্চলের দেশ এস্তোনিয়া, লাটভিয়া ও লিথুনিয়াও ইউক্রেনে পাঠিয়েছে সামরিক সাহায্য। রাশিয়ার যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলতে এসব দেশের পক্ষ থেকে সরবরাহ করা হচ্ছে ট্যাঙ্ক ও বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র। এই অস্ত্রগুলো যুক্তরাষ্ট্রের তৈরি। যুক্তরাষ্ট্র বলছে তাদের তৈরি অস্ত্র ইউক্রেনকে দিতে পারবে ওই দেশগুলো। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন তার টুইটার অ্যাকাউন্টে দেয়া বক্তব্যে বিষয়টি নিশ্চিত করেছেন। অপরদিকে রাশিয়া ইউক্রেন সীমান্তে সেনা ও সমরাস্ত্র মোতায়েন করার পাশাপাশি চারটি সাগরে বড় ধরনের নৌমহড়া দিয়েছে। রাশিয়া বলছে যৌথ সামরিক মহড়া চালানোর জন্য তারা বেলারুশে সেনা পাঠিয়েছে। এর অর্থ হচ্ছে উত্তর, পূর্ব ও দক্ষিণ দিক থেকে ইউক্রেনে আক্রমণের পথ তৈরি করে রাখল রাশিয়া। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তারা আটলান্টিক, প্যাসিফিক, আর্কটিক ও ভূমধ্য সাগর এই চারটি সাগরে নৌমহড়ার আয়োজন করবে। ওই মহড়ায় ১৪০টির বেশি যুদ্ধ জাহাজ ও সহজ নৌযান অংশ নেবে বলে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়। ইউক্রেনকে চাপের মুখে রাখার সব কৌশলই গ্রহণ করেছে মস্কো। কিন্তু বিশ্লেষকরা বলছেন ২০১৪ সালে রাশিয়া ইউক্রেনের কাছ থেকে যত সহজে ক্রিমিয়া দখল করে নিতে পেরেছে, এবার ইউক্রেন দখল করা অত সহজ হবে না। গত 7 বছরে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইউক্রেনকে বিপুল পরিমাণে সমরাস্ত্র দিয়েছে। দেশটির সামরিক বাহিনীর আকারও অনেক বড় হয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো ইউক্রেনের পাশে দাঁড়িয়েছে। ফলে ইউক্রেনে আগ্রাসন চালালে রাশিয়াকে অনেক চড়ামূল্য দিতে হতে পারে। গত 20 জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন একথা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, রুশ সেনাদের ইউক্রেনে প্রবেশ আগ্রাসন হিসেবে বিবেচনা করা হবে। মস্কোকে এই আগ্রাসনের ভয়াবহ জবাব পেতে হবে বলে সতর্ক করে দেন তিনি। রাশিয়ার এসব মহড়ার পাল্টা পদক্ষেপ হিসেবে ইউক্রেনের সামরিক বাহিনী ক্রিমিয়া সীমান্তের কাছাকাছি এলাকায় সামরিক মহড়া চালিয়েছে। ইউক্রেনের সেনাবাহিনী বলেছে ক্রিমিয়া সীমান্তের কাছে খেরসন এলাকায় তাদের সেনারা সামরিক মহড়া চালিয়েছে।
মহড়ায় ইউক্রেনের সেনাবাহিনী BM-21 গ্র্যান্ড মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেম ব্যবহার করে। যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় সেনাদের প্রস্তুত রাখতে এ সামরিক মহড়া চালানো হয়। ইউক্রেন নিয়ে উত্তেজনা কমানোর প্রচেষ্টায় বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ। 21 জানুয়ারি সুইজারল্যান্ডের রাজধানী জিনেভায় তারা এই বৈঠকে মিলিত হন। প্রায় 90 মিনিটের এই বৈঠকে খোলামেলা আলোচনা হয়েছে বলে জানান দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী। বৈঠকে ব্লিঙ্কেন সতর্ক করে দিয়ে বলেন, ইউক্রেনে রাশিয়ার যে কোনো ধরনের আগ্রাসনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র কঠিন প্রতিক্রিয়া জানাবে। অপরদিকে ল্যাভরভ ইউক্রেনে আগ্রাসনের লক্ষ্যে দেশটির সীমান্তে রুশ সৈন্য সমাবেশের কথা পুনরায় অস্বীকার করেন। বৈঠকের পরে সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইউক্রেন সীমান্ত সৈন্য সমাবেশের জেরে রাশিয়াকে এখন শান্তি অথবা যুদ্ধ যে কোনো একটি পথ বেছে নিতে। যদি রুশ সামরিক বাহিনী ইউক্রেন সীমান্ত অতিক্রম করে তবে এটি হবে নতুন আগ্রাসন। রাশিয়াকে তখন যুক্তরাষ্ট্র ও তার অংশীদার এবং মিত্রদের দিক থেকে দ্রুত, তীব্র ও ঐক্যবদ্ধ প্রতিক্রিয়ার মুখোমুখি হতে হবে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, যুক্তরাষ্ট্রকে তিনি রাশিয়ার নিরাপত্তা চাহিদার কথা জানিয়েছেন, যা রাশিয়ার নিজের নিরাপত্তা ও এই অঞ্চলের স্থিতিশীলতার সাথে যুক্ত। যুক্তরাষ্ট্রকে এখন এই বিষয়ে পদক্ষেপ নিতে হবে। 2014 সালে ক্রিমিয়া দখল করার সময় রাশিয়া খুব সহজেই ইউক্রেনের সেনাবাহিনীকে হটিয়ে দিতে সক্ষম হয়েছিল। সে সময় পরিস্থিতি সম্পর্কে জার্মানির বার্লিন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল পাবলিক পলিসি ইনস্টিটিউটের গবেষক জুলিয়া বলেন, 2014 সালে ইউক্রেনের সেনাবাহিনী সত্যিকার অর্থেই একটি বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে পড়ে। অন্যদিকে ব্রিটেনের বার্মিংহ্যাম বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা বিশ্লেষক নিকোলো ফাসোলো বলেন, 2014-15 সালের ঘটনা ছিল ইউক্রেনের জন্য জেগে ওঠার একটি বড় ধাক্কা। এরপর ইউক্রেনের সেনাবাহিনী যুদ্ধ প্রস্তুতির পর্যায়ে থাকা 6,000 সেনাদলের একটি বাহিনী থেকে 2021 সালে এসে 1,50,000 সদস্যের একটি সেনাদলে পৌঁছেছে। যুক্তরাষ্ট্রের কংগ্রেশনাল রিসার্চ সার্ভিসের এক প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে। 2014 সালের পর থেকে ইউক্রেন ট্যাং, সাজোয়াজান ও গোলন্দাজ বাহিনীর আধুনিকায়ন করেছে। গত 7 বছরে ইউক্রেন সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন ও শক্তি বৃদ্ধিতে বিপুল অর্থ ব্যয় করে। দেশটির 2014 সালের বাজেটে সামরিক খাতে বরাদ্দ দিয়েছিল GDP-র 1.5%, 2020 সালে এসে তা বেড়ে দাঁড়িয়েছে 4.1%-এর বেশি। এই অর্থ অধিকাংশ ন্যাটোভুক্ত দেশের চেয়ে বেশি এবং রাশিয়ার সামরিক খাতে ব্যয়ের সমান। ২০১৪ সালের সময়ের এবং এখনকার ইউক্রেন এক নয়। যুক্তরাষ্ট্র ও ন্যাটোর অন্য সদস্যরা ইউক্রেনের পাশে দাঁড়িয়েছে। তারা দেশটিকে সামরিক খাতে $14 বিলিয়ন সামরিক সহায়তা প্রদান করেছে। রেডিও সরঞ্জাম, সেনাবাহিনীর পরিবহনের জন্য ট্রাক এবং মানুষের বহনযোগ্য 200-এর বেশি জাবেলিন ট্যাঙ্ক, বিধ্বংসী ক্ষেপণাস্ত্র সহ অধিকাংশ সামরিক সরঞ্জাম দিয়েছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে ব্রিটেন, পোল্যান্ড ও লিথুনিয়া প্রতিরক্ষার জন্য প্রয়োজনীয় সমরাস্ত্র দিয়েছে। ন্যাটোভুক্ত অন্য দেশগুলোর মতো তুরস্ক তার বিখ্যাত বাইরাক্তার TB2 ড্রোন বিক্রির মাধ্যমে ইউক্রেনের পাশে দাঁড়িয়েছে। তুরস্কের এই সহায়তা রাশিয়ার জন্য উদ্বেগ তৈরি করেছে বলে ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে। রাশিয়া তুরস্কের এই ড্রোনের কার্যকারিতা সম্পর্কে ভালোভাবেই জানে। লিবিয়া, আর্মেনিয়া এবং আজারবাইজান যুদ্ধে তুর্কি ড্রোন সাফল্য পেয়েছে। এই দুটি যুদ্ধে রাশিয়া ও তুরস্ক দুটি পক্ষকে সমর্থন করেছে এবং দুটিতে জিতেছে তুরস্কের সমর্থিত পক্ষ। ব্রিটেনের দেয়া ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেন হামলাকারী রুশ বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি করতে সক্ষম হবে বলে মনে করেন জার্মান ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পূর্ব ইউরোপ বিশেষজ্ঞ দুমিত্রু মিনজারারি। তিনি মনে করেন, রাশিয়া হামলার সিদ্ধান্ত নিলে অবশ্যই সামরিক বহরে অনেক সাজোয়াজান থাকবে। এসব সাজোয়াজানের ব্যাপক ক্ষতি করার মতো সমরাস্ত্র এখন ইউক্রেনের হাতে রয়েছে। এদিক দিয়ে হিসেব করে মস্কো ইউক্রেনে হামলা করার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। পাশাপাশি তুরস্কের ড্রোনও যুদ্ধের গতি বদলে দিতে সক্ষম, ফলে ইউক্রেন দখল করতে আগ্রাসন চালালে রাশিয়াকে বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হবে।
অনেক সামরিক বিশ্লেষক মনে করেন এটা 2014 সালের ইউক্রেন নয়, পশ্চিমাদের সহায়তায় দেশটি এখন সামরিকভাবে অনেক বেশি শক্তিশালী। রাশিয়ার সাথে শেষ মুহূর্তে পর্যন্ত যুদ্ধ করার ক্ষমতা এখন ইউক্রেনে রয়েছে, ফলে রাশিয়া এখন খুব সহজেই ইউক্রেনকে পরাস্ত করতে পারবে না। বরং বাইবেলের ডেভিড ও গোলিয়াথের কাহিনীর পুনরাবৃত্তি ঘটতে পারে দৈত্য রাশিয়ার ক্ষেত্রে। আজ এখানেই শেষ করছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।